বিলের চারপাশটা ভীষণ সুন্দর, চারদিকে সবুজ, টলটলে বিলের পানি, বাতাসের শব্দ, সব মিলে দারুণ এক পরিবেশ। এই বিলের কিন্তু একটা ইতিহাসও আছে। ঝালের পোলাও না, চেহারা দেখেই বোঝা যাচ্ছে কি ঝাল হবে। ঝালের পোলা তো ঝাল ঝাল হয়ে গেলে খেতে ভালো লাগে। আপা অনেক সুন্দর গন্ধ। হ্যাঁ আপা, আমার বাংলাদেশ বৈচিত্র্যে ভরপুর এক দেশ। বৈচিত্র্য যেমন মিশে আছে প্রকৃতিতে, তেমনই বৈচিত্র্য জীবনধারায়। এই প্রকৃতি আর জীবনধারার বৈচিত্র্য তুলে ধরতেই ছুটে চলছি বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। প্রিয় দর্শক, আজ এসেছি উত্তরবঙ্গে। এই নৌকায় চড়েছি বগুড়ার আদমদিঘি উপজেলার সান্তাহার থেকে, আর গিয়ে নামব নওগাঁর রানীনগর উপজেলার বোদলা গ্রামে। বগুড়ার আদমদিঘি আর নওগাঁর রানীনগর উপজেলা জুড়ে থাকা এই বিলের বিস্তৃতি 900 একর। 13টি নদীর জলপ্রবাহ নিয়ে একসময় ভীষণ প্রমত্তা ছিল এই বিল। এখন যেখানে চলে ইঞ্জিন বোট বা ডিঙ্গি নৌকা, একসময় সেখানে চলত বজরা আর বড় বড় পণ্যবাহী নৌযান। এই বিলের নাম রক্তদহ বিল, নামটা অন্যরকম না? বিলের চারপাশটা ভীষণ সুন্দর, চারদিকে সবুজ, টলটলে বিলের পানি, বাতাসের শব্দ, সব মিলে দারুণ এক পরিবেশ। এই বিলের কিন্তু একটা ইতিহাসও আছে। এই বিলের নাম আগে ছিল বিল ভোমরা। পলাশির যুদ্ধ পরবর্তী ইংরেজ শাসনামলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন ফকির মজনু শাহ। ফকির আন্দোলনের চলমান অভিযান স্বরূপ মজনু শাহের নেতৃত্বে ইংরেজ সৈন্যদের বিরুদ্ধে বাঙালির যুদ্ধ হয়েছিল এই বিল প্রান্তরে। সেই রক্তক্ষয়ী সংগ্রামের সাক্ষী বলেই বিল ভোমরা হয়ে যায় রক্তদহ বিল। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। কবি জীবনানন্দ দাশের এই লেখার মতো আমি সত্যিই দেখেছি বাংলার দেখা অদেখা বহু রূপ। দেখার সে তৃষ্ণা আরও বেড়ে যায় যখন ছুটে বেড়াই বাংলাদেশের প্রান্ত থেকে প্রত্যন্তে। নওগাঁর রানীনগরের ছোট্ট এই বোদলা গ্রামও নিসর্গের মায়া আর মানুষের মমতায় ঘেরা এক জনপদ। কাঁচামরিচ ফুটবে না, ফুটবে, দূরে থাকবো।
দর্শক, আমি আজকে আসলে কেন এসেছি জানেন? এই যে পূর্ণিমা আপা, আজকে আমাকে নওগাঁর ঐতিহ্যবাহী একটা খাবার রান্না করে খাওয়াবে, সেজন্যই আসা। খাবারের নামটা আমি বলছি না, পূর্ণিমা আপার মুখে শুনে। আপা বলেন তো নামটা কি? খাবারের নামে হলো এটা ঝালের পোলাও, নওগাঁর ঐতিহ্যবাহী ঝালের পোলাও। ঝালের পোলাও? অনেক ঝাল হবে? না না, অনেক ঝাল তো একটু হবে। এখানে গুঁড়া মরিচ পড়বে, শুকনা মরিচ পড়বে, কাঁচা মরিচ পড়বে, কিন্তু আপনার ভয় নাই, আপনি খেতে পারবেন। তাই না? আমি ঝাল ভয় পাই না, আমিও ঝাল খেতে পারি। আপা ওখান থেকে তেজপাতাটা দেন তো। তেজপাতা, এই যে। কিছু লাগবে? হ্যাঁ, দারচিনি দিব, একে একে এলাচ, বড় এলাচ দিব, ছোট এলাচ দিব। এটাও লাগবে? লং? হ্যাঁ, লং দিব। গোলমরিচ দিবেন এখন? আচ্ছা, সবগুলো সবগুলো দিয়ে আদা বাটা দিয়ে কষে নিয়ে ভালো করে আপনার মন মতো রান্না করেন, আপনি যেভাবে রান্না করেন সেটাই আজকে খেতে আসছি। দেশি মুরগির মাংস? হ্যাঁ। শীতকালে পুলি পিঠা, ভাপা পিঠা খাওয়া ধুম করে যায়। রমজান মাসে প্রথম যখন ধান কাটা হয়, যখন চাল তৈরি, চাল বের করে আটা কুটা হয়, আটা কুটে তখন ঘরে ঘরে পিঠা পুলি খাওয়া ধুম করে যায়। তাছাড়াও এখানে অগ্রহায়ণ মাসের দিকে নবান্ন উৎসব হয়। হ্যাঁ, নবান্ন উৎসবের সময় খুব মজা হয়। কী কী করেন নবান্ন উৎসবে? অনেক রকমের সবজি, নতুন নতুন সবজি নামে তখন। আচ্ছা, মানে উৎসবটা কীভাবে করেন আপনারা? সবজি, সব রকমের ফলমূল ওগুলো নিয়ে আসা হয়, নিয়ে এসে সে খাওয়া। মানে প্রতিদিনই কিছু না কিছু করে রান্না খাওয়ার একটা ধুম করে, রান্না খাওয়ার ধুম করে দেয় অগ্রহায়ণ মাসে। ছোলাটা কখন দিতে হবে? ছোলা এখন এখনই? ও আচ্ছা, ছোলাটা আমি আগের থেকে সিদ্ধ করে রাখছিলাম, ওই জন্যে হ্যাঁ খেয়ে নিলাম। এখন আমি ছোলাটা দিই। না না না, ভালো লাগছে, আর একটু লবণ দিয়ে। Thank you.
আমি এখন একটু পানি দিয়ে মাছটা একবার কষে নেব। আচ্ছা বাবা, লাল টকটকে ঝালের পোলাও না? চেহারা দেখেই বোঝা যাচ্ছে কি ঝাল হবে। ঝালের পোলা তো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। খুব সুন্দর জলে আপনি আসবেন দেখে আমি এগুলো খড়ি সুন্দর করে রেখে দিচ্ছি, আপনি আসলে রান্না করতে ভালো হবে। ওরে বাবা, আমার জন্য এত যত্ন, খড়িও আলাদা করে রেখে দিছে। হ্যাঁ, এছাড়া অন্যান্য খড়ি দিলে ধোয়া হবে, তখন ধোয়া হলে ভালো লাগবে না, যার কারণে আমি খড়িগুলো আপনার জন্য সুন্দর করে রেখে দিচ্ছি। তা খড়ি দিয়ে রান্না করেন, আমার আবার মার দিন না। আমি এখন এটা ঢাকা দিব, একটু কষাতে দিই। আচ্ছা, এই ঝালের পোলাও কিন্তু শুধু ঝালই হবে না, এটা কিন্তু বেশ পুষ্টিমান সম্পন্ন একটি খাবার। এতে আছে অ্যানিমেল প্রোটিন, মুরগির মাংস, আছে ভেজিটেবল প্রোটিন, ছোলা, সাথে যুক্ত হবে চাল, কার্বোহাইড্রেট। তাই একটু মশলাদার হলেও খাবারটা কিন্তু আপনার শরীরের কাজেই লাগবে। মুরগিটা সিদ্ধ হয়ে গেছে না মনে হয়? আপা, একটা কথা বলি, আমাকে এক টুকরা মাংস দিবেন। আচ্ছা দিব, এখানে তো খুব সুন্দর কষা মাংসের ঝাল আসছে, তাই না? এই জন্য তো খেতে ইচ্ছা করতেছে, একটু দেন না। আচ্ছা, একটু ওয়েট করো, আমি এত না পরে আবার আমাকে পোলাও কম খেতে দিবেন। কেন, তা কেন দিব, করো। কেমন লাগলো? একদম ঝাল হয় নাই। পানি ভাতের চালে যেরকম দেয় সেরকমই তো দিতে হবে না? হ্যাঁ, ভাতের চাল, আতপ চাল হলে তো একটু কম দিতে হবে না? তো এখন তো আবার বেশ কিছুক্ষণ জাল হবে না? হ্যাঁ।
বেশিক্ষণ তো লাগবে না মনে হয় না অর্ধেক ফুটে গেছে হ্যাঁ অর্ধেক ফুটে গেছে আর অল্প সময়ের ভিতরে আপনার অপেক্ষা শেষ হবে হ্যাঁ অপেক্ষা শেষ হবে সেই ঝালের পোলা খাওয়ার জন্য কত দূর থেকে আসছি বারবার নাড়তে হয় না বা হ্যাঁ বারবার নাড়তে আপা হয়ে গেছে হ্যাঁ আপা হয়ে গেছে এখন একটু দমে বসবো ভাতটা বসলে টিপে অনেক সুন্দর গন্ধ রান্নাটা শেষের দিকে আমি একটু দেখি চেক করি যদি হয়ে যায় আপনাকে খেতে দিই আপা হয়ে গেছে আমার পোলাও রান্না আমি রেডি খাওয়ার জন্য এটা আমার এটা আপনার আপনিও খাবেন একসাথে আপা একটু পানি দেন হাত ধুবো আচ্ছা আমার এটা একটু রেখি হ্যাঁ হাত ধুয়ে না আপনার ঝালের পোলা অনেক মজা হয়েছে প্রিয় দর্শক এই ঝাল ঝাল ঝালের পোলাও আসলে কিন্তু দারুণ স্বাদ রান্নাটা তো দেখে নিয়েছেন আজই বাসায় রান্না করে খেয়ে দেখুন আর নিয়ে নিন নওগাঁর ঐতিহ্যবাহী খাবারের স্বাদ আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো মজার রান্না নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আপনার রান্নার হাত খুব ভালো আসলে অনেক মজা হয়েছে আবার আমি শীতের সময় আসবো আমাকে পিঠা বানিয়ে খাওয়াবেন হ্যাঁ আচ্ছা যতবার ফিরে যাই শহরে মনটা পড়ে থাকে গ্রামে সাথে করে নিয়ে যাই গ্রামের সহজ সরল মানুষের আন্তরিকতা আর আতিথেয়তার সুখ